আমার প্রশ্ন দেখো কী দেওয়া আছে অনুর্বর্তন তত্ত্বের প্রবর্তককে ক কথণ্ডাই খ স্প্রিন্ট হল গ স্কিনার নাকি ঘ প্র্যাবলপ তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ প্র্যাবলপ তাহলে অনুর্বর্তন তত্ত্বের প্রবর্তক হলেন প্র্যাবলপ পরে প্রশ্ন দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন দেওয়া আছে কি শিক্ষার প্রধান উদ্দেশ্য কি ক শিশুর সামাজিক বিকাশ খ শিশুর প্রাক্ষবিক বিকাশ গ শিক্ষার বৌদ্ধিক বিকাশ নাকি ঘ শিশুর সর্বাঙ্গীন বিকাশ তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক শিশুর সামাজিক বিকাশ তার শিক্ষার প্রধান উদ্দেশ্য হল শিশুর সামাজিক বিকাশ পরে প্রশ্ন মতে দেখো কী দেওয়া আছে পরে প্রশ্ন মতে দেওয়া আছে কি কোন পদ্ধতিতে শিশু শিক্ষার্থীদের ভাষা শিক্ষাদান বাঞ্ছনীয় ক মুগস্ত পদ্ধতি খ আলোচনা পদ্ধতি গ মনস্তাত্ত্বিক পদ্ধতি নাকি ঘ বক্তৃতা পদ্ধতি তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ মনস্তাত্ত্বিক পদ্ধতি তাহলে কোন পদ্ধতিতে শিশু শিক্ষার্থীদের ভাষা শিক্ষাদান বাঞ্ছনীয় আমাদের উত্তর হয়ে যাবে মনস্তাত্ত্বিক পদ্ধতি পরে প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে কি শিক্ষার্থীর সোনার ক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে শিক্ষার্থীর একটি সমস্যা হলো ক শিক্ষকের উচ্চারণের ত্রুটি খ শিক্ষকের মনস্কতার অভাব গ শিক্ষকের ধৈর্যের অভাব নাকি ঘ শিক্ষকের ত্রুটি বাচনভঙ্গি সঠিক নয় তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক শিক্ষকের উচ্চারণের ত্রুটি তাহলে শিক্ষার্থীর শোনার ক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে শিক্ষার্থীর একটি সমস্যা হলো শিক্ষকের উচ্চারণের ত্রুটি পরে প্রশ্ন মধ্যে দেখো কী দেওয়া আছে পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে কি আরোহী পদ্ধতিটি মনোবিজ্ঞানসম্মত পদ্ধতি কারণ ক এটি অজানা থেকে জানা যায় খ এটি বিমূর্ত থেকে মূর্ত দিকে যায় গ এটি জানা থেকে অজানায় যায় নাকি ঘ বিশেষ থেকে সাধারণের দিকে যায় তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ এটি জানা থেকে অজানায় যায় পরে প্রশ্ন দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মতে দেওয়া আছে কি একজন শিক্ষার্থী কোনো প্রশ্নের উত্তর জানা সত্ত্বেও ঠিক মতো বলতে পারছেন না এটি ক প্রকাশমূলক অসঙ্গতি খ গ্রহণমূলক অসঙ্গতি গ একই সঙ্গে প্রকাশ ও গ্রহণমূলক অসঙ্গতি নাকি ঘ ভাষা ব্যবহারের ভুল তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক প্রকাশমূলক অসঙ্গতি তাহলে একজন শিক্ষার্থী কোনো প্রশ্নের উত্তর জানা সত্ত্বেও ঠিক মতো বলতে পারছেন না এটি প্রকাশমূলক অসঙ্গতি হয় পরে প্রশ্ন মতে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মতে দেওয়া আছে কি প্রকৃতিগতভাবে কথন কয় ধরনের ক দুই খ তিন গ চার নাকি ঘ পাঁচ তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক দুই তাহলে প্রকৃতিগতভাবে কথন দুই ধরনের পরে প্রশ্ন মধ্যে দেখো কী দেওয়া আছে পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে কি শিক্ষা সহায়ক উপকরণ হিসেবে ব্ল্যাকবোর্ড শ্রেণিকক্ষে কেমন জায়গায় রাখতে হবে ক দেওয়ালে টাঙ্গিয়ে দেবেন খ যাতে সকলে দেখতে পায় গ এক কোণা টাঙ্গানো দরকার নাকি ঘ কোনোটি নয় তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ যাতে সকলে দেখতে পায় তাহলে শিক্ষা সহায়ক উপকরণ হিসেবে ব্ল্যাকবোর্ড শ্রেণিকক্ষে কেমন জায়গায় রাখতে হবে যাতে সকলে দেখতে পায় পরে প্রশ্ন মতে দেখো কী দেওয়া আছে পরে প্রশ্ন মতে দেওয়া আছে কি বারবার পিছিয়ে পড়লে শিক্ষক কী ব্যবস্থা নেবেন ক পিতামাতাকে ব্যাপারটি জানাবেন খ শিক্ষার্থীদের জানাবেন গ প্রধান শিক্ষককে জানাবেন নাকি ঘ নিজে ছাত্রদের সঙ্গে বসে কারণ বুঝে ব্যবস্থা নেবেন তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ নিজে ছাত্রদের সঙ্গে বসে কারণ বুঝে ব্যবস্থা নেবেন পরে প্রশ্নমতে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মতে দেওয়া আছে কি প্রাচীন ভারতীয় আর্য ভাষায় স্বরধ্বনি পরিবর্তনের কটি ক্রম প্রচলিত ছিল ক তিনটি চারটি গ দুটি নাকি ঘ পাঁচটি তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক তিনটি পরে প্রশ্ন মতে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মতে দেওয়া আছে কি বাংলা ভাষার চলিত গদ্যের অনুপ্রবেশ ঘটল কোন বইয়ের মাধ্যমে ক আলালের ঘরের দুলাল খ হুতম পেচার, নকশা গ ভাববার কথা নাকি ঘ বাজ্যবস্ত্র সহিত মানব প্রকৃতির সম্বন্ধ বিচার পরে তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক আলালের ঘরের দুলাল তাহলে বাংলা ভাষায় চলিত গদ্যের অনুপ্রবেশ ঘটল কোন বইয়ের মাধ্যমে আলালের ঘরের দুলাল পরে প্রশ্ন দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন দেওয়া আছে কি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি কি জাতীয় কাব্য ক গীতিনাট্য খ সামাজিক কাব্য গ নাট্য রসাশ্রিত গীতিকাব্য নাকি ঘ কাব্য তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ নাট্য গীতি কাব্য পরে প্রশ্ন দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মতে দেওয়া আছে কি তিনি বিদ্যান কিন্তু তার কিছুমাত্র অহংকার নেই বাক্যটি কী ধরনের ক জটিল খ যৌগিক গ নেতিবাচক নাকি ঘ নির্দেশক তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ যৌগিক পরে প্রশ্ন মতে দেখো কী দেওয়া আছে পরে প্রশ্ন মতে দেওয়া আছে কি পাণ্ডা শব্দের অর্থ কী ক দীর্ঘ তীর্থযাত্রী খ তীর্থক্ষেত্রের পথ প্রদর্শক গ ধর্মস্থানের দেবতা নাকি ঘ পুরোহিত তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ তীর্থক্ষেত্রে পথ প্রদর্শক তাহলে পাণ্ডা শব্দের অর্থ হলো তীর্থক্ষেত্রে পথ প্রদর্শক কী দেওয়া আছে সূর্য কী ধরনের শব্দ ক তৎসম খ অর্ধতৎসম গ তদ্ভব নাকি ঘ দেশি তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক তৎসম তাহলে সূর্য কি ধরনের শব্দ হয় তৎসম পরে প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মতে দেওয়া আছে কি ধর্মের সার বলতে কাকে বোঝানো হয়েছে ক কর্মহীন খ সহায় সম্বলহীন গ ধর্মযজ্ঞে বলশালী সার নাকি ঘ অকর্মণ্য তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ সহায় সম্বলহীন তাহলে ধর্মের সার বলতে বোঝানো হয়েছে সহায় সম্বলহীন পরে প্রশ্ন দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মতে দেওয়া আছে কি গ্যালিলিও ছিলেন একজন ক রাষ্ট্রনেতা খ বৈজ্ঞানিক গ দার্শনিক নাকি ঘ ধর্মযাজক তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ বৈজ্ঞানিক তাহলে গ্যালোলিও ছিলেন একজন বৈজ্ঞানিক পরে প্রশ্ন মতে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মতে দেওয়া আছে কি দ্বিতীয় বিদ্যাপতি কাকে বলা হয় ক জ্ঞানদাস খ কেতকা দাস ক্ষেমানন্দ গ গোবিন্দ দাস নাকি ঘ কবি কঙ্কন মুকুন্দ চক্রবর্তী তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ গোবিন্দ দাস তার দ্বিতীয় বিদ্যাপতি বলা হয় গোবিন্দ দাসকে পরে প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে কি উজোর শব্দটির সমর্থক শব্দ কি ক মৃত্তিকা খ লাবণ্য গ প্রজ্জ্বল নাকি ঘ অমঙ্গল তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ প্রজ্বল তাহলে উজোর শব্দটির সমর্থক শব্দ হলো প্রজ্বল পরে প্রশ্ন দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মতে দেওয়া আছে কি প্রীতি শব্দটি শব্দভাণ্ডারের কোন শব্দের অন্তর্গত ক দেশি খ তদ্ভব গ বিদেশি নাকি ঘ অর্ধ তৎসম তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ তদ্ভব তাহলে প্রীতি শব্দটি শব্দভাণ্ডের কোন শব্দের অন্তর্গত তদ্ভব পরে প্রশ্ন মতে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মতে দেওয়া আছে কি প্রত্যেকটি প্রাণী কিছু কিছু সহজাত আচরণ নিয়ে জন্মায় মতটি কার ক ওয়াটসন প্র্যাবলপ, গ থন্ডাইক নাকি ঘ স্কিনার তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ খ্যাব্লব তাহলে প্রত্যেকটি প্রাণী কিছু কিছু সহজাত আচরণ নিয়ে জন্মায় মতটি প্রাব্লবের পরে প্রশ্নমতে দেখো কী দেওয়া আছে পরে প্রশ্ন মতে দেওয়া আছে কি কুকু শব্দ শিশু কোন সময় করে ক তিন সপ্তাহে খ পাঁচ সপ্তাহে গ ছয় সপ্তাহে নাকি ঘ দু সপ্তাহে তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ ছয় সপ্তাহে তাহলে কুকু বা কুইং শব্দ শিশু কোন সময়ে করে ছয় সপ্তাহে পরে প্রশ্ন মতে দেখো কী দেওয়া আছে পরে প্রশ্ন মতে দেওয়া আছে কি শিশু মায়ের মুখ থেকে যে ভাষা শেখে তার নাম কী ক মাতৃভাষা খ সাধু ভাষা গ চলিত ভাষা নাকি ঘ নি ভাষা তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ নিভাষা তাহলে শিশু মায়ের মুখ থেকে যে ভাষা শেখে তার নাম নিভাষা পরে প্রশ্ন মতে দেখো কী দেওয়া আছে পরে প্রশ্ন মতে দেওয়া আছে কি আরোহী পদ্ধতিতে ক প্রথমে উদাহরণ দেওয়া হয় খ প্রথমে সূত্র করা হয় গ কোনো উদাহরণ দেওয়া হয় না নাকি ঘ শুধু সূত্র আলোচিত হয় তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক প্রথমে উদাহরণ দেওয়া হয় তাহলে আরোহী পদ্ধতিতে প্রথমে উদাহরণ দেওয়া হয়